সাল ১৯৪১, রাত ২টো। ব্রিটিশ টহলদারের টমটম গাড়ির শব্দ ক্ষীণ থেকে গাঢ় হচ্ছে ক্রমশ। ৩৮/২ এলগিন রোডের হলুদ বাড়িটা থেকে বেরিয়ে এলো একজন, গাঢ় বাদামি আলখাল্লা, চওড়া পাজামা, মাথায় কালো হ্যাট, মাফলারে ঢাকা মুখাবয়বের ওপর গোল চশমার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে আপাত শান্ত দুটো চোখ। ঘোড়ার গাড়ির খটখট থামতেই অডি ওয়ান্ডারার W24 কালো গাড়ির দরজা খুলে মিলিয়ে গেলেন তিনি। গোমো থেকে পেশোয়ারের শেষ ট্রেন হুইসেল বাজিয়ে ছেড়ে গেল। ব্রিটিশ ভাইসরয়, গভর্নর জেনারেল কাচের গেলাস ঠুকে চলকে দিলেন ওয়াইন। হাই কমিশনের অফিস থেকে ভেসে এলো ঐশাচিক কণ্ঠস্বর, বোস ইজ ডেড, চিয়ার্স। এদিকে ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে, জানলার পাশ দিয়ে অজস্র হিংস্র চোখ, মুখ ঢাকা অবয়বের চোখ দুটো বন্ধ, কালো টম হ্যাট দিয়ে মুখ ঢেকে দিল সে। রাত ১১টা, কলকাতার ধর্মতলা চত্বরে কালো পুলিশ ভ্যান এসে দাঁড়াল। খালাসি দরজা খুলতেই হুড়মুড় করে মাটিতে পড়ল দুটো বস্তা, কয়েকটা মাছির মতো ভন ভন জানান দিল কাঁচা রক্তের দাগ, খয়েরি বুট দুটো বস্তার দুপাশে। ব্রিটিশ ঔদ্ধত্য প্যান্টের চেন খুলে সত্য খুন হওয়া বছর ২২-এর বিপ্লবীর ডেড বডির ওপর প্রস্রাব করতেও ভাবল না দুবার। অনেক দূরে যার মা ভাত বেড়ে বসে আছে, কেউ জানে না। হঠাৎ বেতারে ভেসে এলো সংবাদ পাঠিকার কণ্ঠ, ইন্ডিয়াজ মোস্ট পপুলার লিডার সুভাষচন্দ্র বোস হ্যাড অ্যারাইভড জার্মানি। সেদিন উদ্ধত ব্রিটিশ পুলিশ প্যান্টের চেনটা টানতে পেরেছিলেন কিনা জানতে পারেনি কেউ। U-18 সাবমেরিনের ক্যাপ্টেন শেষবার সতর্ক করলেন তাকে, তার উত্তর বদলাল না এতটুকু, আই হ্যাভ নট কাম অল দিস ওয়ে টু গো ব্যাক হোম। সাঁতার জানার সুযোগ হয়নি কোনোদিন, তবু নেভি রাফটে ঝাঁপ দিতেও বুক কাঁপল না। বরফ গলা জল, হিংস্র জলজ প্রাণীর ভয়, পিছু হটল এক অদম্য ইচ্ছের কাছে। ঝাপসা কাছের পিছনের দু চোখ তখন দেখছে স্বাধীনতা, দেখেছে দিল্লির মাসনাদে নুইয়ে পড়া ইউনিয়ন জ্যাক, উড্ডীয়মান তেরঙ্গা। জাপানের প্রথম সূর্যোদয় দেখতে ভালো লাগছে না আর, উদীয়মান সূর্য দেশ থেকে দিল্লির লালকেল্লা দেখা যায় না। প্রেসিডেন্সির ছাত্র হিসেবে প্রথমবার ব্রিটিশ অধ্যাপককে মারা জুতোর দাগটা দগদগে স্মৃতির মতো গেঁথে আছে মনে। এই কদিনে শরীর ভেঙে পড়েছে অনেকটা। ফরওয়ার্ড ব্লক গঠনের কাজ শেষ, জাতীয় কংগ্রেসের নেহরু গান্ধী যোগ সিংহাসন থেকে সরিয়ে দিয়েছে দেশের সর্বশ্রেষ্ঠ নেতাকে। ২ বছর হয়ে গেল কংগ্রেসের ঝাঁজ নেই আর, হাওয়াতে খবর ভাসছে পাঞ্জাব আর বাংলায় রায়ট চলছে, মাউন্টব্যাটেন আর ভারতীয় রাজনীতির নোংরা খেলায় ভেসে যাচ্ছে হাজার হাজার মানুষ। বুকের বাঁ দিকটা ভারী হয়ে আসছে, তবে কি ভেঙে যাবে দেশ? এই লড়াই, জার্মানি, বার্মা, পেশোয়ার, জাপান সব মিথ্যে? না, আর ভাবতে পারছে না কিছু। চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছে, মায়ের কথা মনে পড়ছে যেন, ডান হাতটা দিয়ে মুখ ঢাকল সে, যে হাত দেখে শিউড়ে ওঠে ব্রিটিশরা ঠিক সেই হাত। সাল ১৯৪৭, ১৪ই অগস্ট, রাত ১১টা ৪৫। র্যাডক্লিফ লাইন এফোর ওপর করে দিয়েছে দেশটাকে, রক্তের ওপর কাঁটা তার মেপে দিয়েছে দেশের সীমানা। মাথায় তিন কোনা টুপি, সাদা পাঞ্জাবি পরে নেহরু প্রস্তুত। মাউন্টব্যাটেন এলেন, হাতে কাগজ, আকাশের দিকে মোড়া রয়েছে ক্লান্ত পতাকাটা। পাশের সচিবকে ইশারা করলেন তিনি, শেষবার পরামর্শ করে নিলেন। কয়েক মুহূর্তে নীরবতা ভেঙে মেঘলা আকাশে উড়ে গেল তেরঙ্গা। মাউন্টব্যাটেনের শেষ বিজ্ঞপ্তি জন্ম দিল বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের। A statement will be read to you tonight, giving the final decision of His Majesty's government as to the method by which power will be transferred from British to Indian hands. 67 কোটি ভারতবাসীর উচ্ছ্বাসের বাঁধ ভেঙে স্বাধীনতা নামক সুনামি কাঁটা তার পেরিয়ে ঢুকে পড়ল পীড়িত মূর্ছিত দেশে। শুধু ফিরল না একজন, উচ্ছ্বাসের অনেক অনেক দূরে দাঁড়িয়ে রইল চেনা কোট, পাজামা আর ব্ল্যাক হ্যাটটা।
ক্যাবিনেট মিনিস্ট্রি পার্লামেন্টে গঠনের রাজনীতি থেকে দূরের পৃথিবীতে একা কোনো পাখির দেশে ভেসে রইল স্বাধীনতার শেষ যোদ্ধা। মানিব্যাগ আর ইতিহাসের পাতা নয়, ভারতের স্বাধীনতা বানানের মধ্যে রয়ে গেল সেই নাম, বোস। খুব দূরের আকাশে কান পাতলে এখনো যেন শোনা যায় তার সেই বিখ্যাত কণ্ঠ, আই হ্যাভ ওয়ান ডিজায়ার টুডে, দ্য ডিজায়ার ইজ টু ডাই সো দ্যাট ইন্ডিয়া ক্যান লিভ টুমরো। সুভাষেরা যে ঘরে ফেরে না, তারা মিলিয়ে যায় প্রকৃত স্বাধীনতায়।